এই সাইডে কিন্তু সিদ্ধার্থ একটা মেয়েকে টোপ দিচ্ছে, তাই জন্য একা একা ঘুরছে। এ ভাই কোন মেয়েটা বাজন দিয়েছে বল, কোন মেয়েটা বাজন দিয়েছে বল, কোন মেয়েটা বাজন দিয়েছে। আরে কাকা, সিদ্ধার্থ একটা মেয়েকে টোপ দিচ্ছে, পছন্দ হয়েছে সিদ্ধার্থ, আরে দেখো লুকোচ্ছে, দেখো পালিয়ে যাচ্ছে, দেখো কি বলবো, ওই তো ওই তো দাঁড়িয়ে ওই তো দাঁড়িয়ে ওই তোর মায়াবি চোখ কাজল হয়ে যাব, আর উড়লে হাওয়ায় তোর অচল হয়ে যাব, আমার হয়ে যা তুই আমি তোর হয়ে যাব। One eternity later. So hey guys, welcome to a new blog, welcome to another video. আর আজকের ব্লগটা স্টার্ট করছি রাত 9টা থেকে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এখন আমরা যাচ্ছি একটা অনুষ্ঠানে, সেখানে আসছে ফুলকি। তো তোমরা অনেকে জানো, যারা মানে মেগা সিরিয়াল বেশি দেখে তো অনেকে জানো ফুলকি কে, বাট আমরা জানি না, তো সেই কারণে ফুলকিকে আমরা দেখতে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি সরস্বতী পুজোর উপলক্ষে ফুলকি আসছে, কিন্তু তোমরা ভাবছো যে এখনও সরস্বতী পুজো হচ্ছে। হ্যাঁ, তো গাইজ, তো তোমরা জানো যে সরস্বতী পুজোর পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছিলো, তার জন্য অনুষ্ঠান বন্ধ ছিল। তো তারপরে অনুষ্ঠান হচ্ছে এই পরীক্ষার পর থেকে। দেখ, তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো এখন আমি যাব কাকাদের বাড়ি, কাকার গাড়িটা নিয়ে যাব। আমি তো জানতাম না যে ফুলকি আসবে বলে, তো আমাকে ফোন করেছে একজন যে এরকম অনুষ্ঠান হচ্ছে এখানে আয়। তো আমি বললাম ঠিক আছে, তো চলো তোমাদের ফুলকিকে দেখাবো কে ফুলকি। তো আজকে ব্লগটা সেই লেভেলে এন্ড হবে, কারণ আমরা যেখানে যাই সেইটা হয়, মানে এনজয় হয়। আর এই সাইড দিয়ে আসছে সিদ্ধার্থ, মানে সিদ্ধার্থ বললো যে আমাকে একটা গার্লফ্রেন্ড পরিয়ে দিবি, কারণ ও বললো যে আমার একটা গার্লফ্রেন্ড ছিল, ব্রেকআপ হয়ে গেছে, তাই জন্য নতুন একটা গার্লফ্রেন্ড পরাবে। তো আমি বলে শুরু করবো সিদ্ধার্থ। তো ওই হচ্ছে সিদ্ধার্থ, আমাদের লুকোচ্ছে, বলে গার্লফ্রেন্ড ব্রেকআপ হয়ে গেছে, তো সেই কারণে একটু মন মনে খারাপ। যাই হোক, আমাদের আর একটা মহান ব্যক্তি আছে, তোমাদের বলাই হয়নি, আমার একটা বন্ধু অনেকদিন পর কিন্তু ব্যাঙ্গালোর থেকে এসছে। তো এত হ্যান্ডসাম হয়ে গেছে তো আমাদের পাত্তা দিচ্ছে না, ওও বলছে বলে আমার একটা গার্লফ্রেন্ড পরিয়ে দে। এই হচ্ছে সেই মন ব্যক্তি, সন্ধ্যাবেলা কিছু মানে দিনেরবেলা তো চামা পড়ছে, আমি সন্ধ্যাবেলা করছে আমার বেশি পরে। মন ব্যক্তি দেখাচ্ছে যাই হচ্ছে। চলো আজকে ছেলেমেয়ে ব্লগ শুরু করবো, এখন যাবো কাকাদের বাড়ি, কাকার গাড়িটা নিয়ে যাবো। তো তো হেঁটে যা, হেঁটে তো যেতে হবে। কাকার গাড়িটা এখন বার হচ্ছে, অনেকদিন ধরে গাড়িও চড়া হয়নি, কতদিন কাকার গাড়ি চড়া হয়নি। ঠিক আছে, কাকাকে বললাম গাড়ি নিয়ে চলো, ওই কাকা গাড়ি বার করছে, গাড়িটা নিয়ে যাবো, কারণ আমরা ইউটিউবার। ঠিক আছে, ইউটিউবার গাড়ি না নিয়ে গেলে কেমন লাগে না, একটা ভিআইপি ভিআইপি গাড়িতে যাবো তারপর। তো ঠিক আছে, আনো আনো আনো, সামনে আনো সামনে আনো সামনে আনো 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 আনো। তো ব্যাপারটা হচ্ছে আমার ব্যাগের ভেতরে কী আছে জানো, আমার ব্যাগের ভেতরে আছে ক্যামেরা, সেখানে গিয়ে আমি ক্যামেরা শ্যুট করব। ঠিক আছে, ওই জন্য ক্যামেরা নিয়েছি, লোকের কাছে ধার করে এনেছি। ঠিক আছে, আমার তো ক্যামেরা নেই, সেই জন্য লোকে ধার পার করে নিয়েছি ক্যামেরাটা। তো চলো, গাড়িটা আনা হয়ে গেছে, এবার যাবো গিয়ে সেখানে সেই লেভেলে অনেক কিছু দেখাবো। ওখানে নাকি আরও অনেক কিছু থিম টিম করেছে, বাট বলছে ঠিক আছে, আমি তো যাইনি। এখন ঠাকুর আছে কি না আমি তাও জানি না, তো ঠাকুর থাকার কথা, কারণ অনুষ্ঠান হচ্ছে ঠাকুর থাকবে না। তো যাই হোক, তো চলো সব কিছু যা যা শেয়ার করবো, দেখতে থাকো ব্লগটা। যাই হোক, কাকার অবস্থা দাদা দেখো, চুল ফুল কেটে একদম হ্যান্ডসাম হয়ে গেছে, একদম মনে হচ্ছে মাল পোড়াতে যাচ্ছে মেলাতে গিয়ে। আচ্ছা, এখন চলে এসছি মেলাতে ভাই, মেলাতে মিউজিক বাজছে, তো বলার কিছু নেই। আর এত সুন্দরভাবে ডিজাইনে সাজিয়েছে, তো কিছুই বলার নেই। তো চলো তোমার সাথে ব্লগটা কন্টিনিউ শেয়ার করব, আর এখন কিন্তু মেলাতে ঢুকছি, তো চলো লেটস গো। আর এদারে গাইস গাইস, মেলাতে শুধু ছেলে নেই, শুধু মেয়ে। আচ্ছা, মেয়ের জন্য থাকে কি মেলাতে, কি মেয়ে পছন্দ করেছে বলছে, মেয়ে ঢুকতে মেলাতে ঢুকতে না ঢুকতে পারে মেয়ে পছন্দ হয়ে গেছে, এদের কোথায় নিয়ে যাবো। তো চলো মেলাতে, মানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর অনেক কিছু দেখাবো তোমাদের কাছে। দেখো গাইস, সামনে কি ডিজাইনে ভাই একটা লুকটা করে তুলে ধরেছে, একটা পোলের মধ্যে দেখো লাইট পাইতে এত সুন্দরভাবে সাজিয়েছে, তো বলার কিছু নেই। তো ওখানে ওই সাইডে কিন্তু ঠাকুর, আর তারপর ওই সাইডে কিন্তু পুজোটা হচ্ছে, তো ওই সামনের দিকে আমরা যাব, গিয়ে সব কিছু তোমার সাথে শেয়ার করবো। ঠিক আছে,
আর এটা হচ্ছে আমাদের মা সরস্বতী ঠাকুর। ভাই অনেকদিন পর দেখছি, সব জায়গায় তো ঠাকুর ডুবে গেছে বাট এখনও আছে, এটাই সত্যি ভাবার বিষয়। যাই হোক, ওই ধারে কিন্তু অনুষ্ঠানে গান বাজছে, মানে নয়েজ সাউন্ড আসছে। যাই হোক, তো ঠাকুরটার লুকটা কতটা সুন্দর, মানে কত উঁচু ঠাকুরটা দেখো গাইস, ঠিক আছে, ফুল ফুল দিয়ে এখন সাজানো, কত সুন্দর লাগছে গাইস, খুব সুন্দর। তো গাইস দেখতে পাচ্ছ সামনে কিন্তু মিলিটারি দাঁড়িয়ে আছে, দুটো দুধারে মিলিটারি দাঁড়িয়ে আছে গেটের সামনে। দেশবন্ধু মিলন উৎসব, ঠিক আছে, শিবকাইনগর দেশবন্ধু সংঘ উপলক্ষে এই মেলাটা হচ্ছে আজকে কিন্তু লাস্ট। আর মুখে কত হাসিটা দেখো, মুখে কত হাসি মিলিটারি, এই দেখ দিদা, ওই দা ওই দা মেয়েকে তুমি দেখ 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 এই দা ভাই, এই মিলিটারিটাকে দেখি ভাই, কি এই ভাই, এ কাটতে নাকি আছে তো দেখতেই এই সাইডে কিন্তু সিদ্ধার্থ একটা মেয়েকে টোপ দিচ্ছে, তাই জন্য একা একা ঘুরছে। এ ভাই কোন মেয়েটা বাজন হয়েছে বল, কোন মেয়েটা বাজন হয়েছে বল, কোন মেয়েটা বাজন হয়েছে। আরে কাকা, সিদ্ধার্থটা মেয়েকে টোপ দিচ্ছে, পছন্দ হয়েছে সিদ্ধার্থ, আরে দেখো লুকোচ্ছে, দেখো পালিয়ে যাচ্ছে, দেখো কি বলবো, ওই তো ওই তো দাঁড়িয়ে আছে এই তো আচ্ছা সিদ্ধার্থ। তো গাইস বেসিক্যালি এখানে অনেক অনেক স্টল তুলে ধরেছে, আর স্টলগুলো অনেক কটা 70-80 মতো স্টল তুলে ধরেছে। তো চলো তোমাদের স্টলগুলো দেখাই, কী কী থিম বলে, থিমগুলো কী কী তুলে ধরেছে, চলো প্রথমে তোমাদের থিমগুলো দেখাই। যাই হোক, এখান থেকে কিন্তু আমাদের স্টলটা শুরু হয়ে গেছে, আর এখানে লেখা আছে গাড়ি চালায় বংশীবাদন, সঙ্গে যে যায় ভাগ্নে বাদন, সহজ পাঠ বইয়ে কিন্তু আমরা পড়েছিলাম, সেইটা কিন্তু এখানে তুলে ধরেছে। দেখতে পাচ্ছ গরুর গাড়ি করে কিন্তু নিয়ে যাচ্ছে হাঁড়ি কলসি, মানে কুমোর মানে যেটা হয়। আর এই সাইডে দেখতে পাচ্ছ হাট বসেছে শুক্রবারে বংশীবাজে পদ্মাপাড়ে, মানে দেখতে পাচ্ছ যে সেই সেই সহজ পাঠে বসেছেই। আর এই সাইডে তো বাজার বসছে বাজার, আর এই সাইডে দেখতে পাচ্ছ পুরো বাজারটা বসছে, আরও অনেক কিছু ওই সাইডে আছে, ওই সাইডে আমরা যাবো, ঠিক আছে ভাই। সত্যি সহজ পাঠ বইয়ের যে ঘোড়াগুলো আছে না, সত্যি এখন খুব খুব মনে পড়ছে, ঠিক আছে। তো চলো, আর এই সাইডে দেখতে পাচ্ছ সূর্যের ছোলা ময়দাটা শীতের রূপার নকশা কাটা, এই দেখো এখানে সব আছে, মানে বাজারে যাওয়ার সমস্ত বিক্রি হয়, তো এখানে সেইগুলো তুলে ধরেছে, ঠিক আছে। ওইটা ওইটা নৌকা নিয়ে যাচ্ছে, আর ওইধারে অন্ধকানা পথের পরে আরও অনেক কিছু আছে, দেখো এক এক করে। এই দেখো ছেলে পরে কাঁদছে, মায়ের মোবাইল কাঁদছে, মানে এত মোবাইল ঘাঁটার চোট, ছেলে কাঁটে দিকে পড়ে গেছে তো হুঁজ নেই, ঠিক আছে, সেইটা একটা থিম তুলে ধরেছে। আর এই সাইডে দেখো ভূতের বিয়ে হচ্ছে, ভূতের বিয়ে হচ্ছে, যারে ভূতের বিয়ে ভাই, ভূতের বিয়ে হচ্ছে, ভূতের বিয়ে। এই সাইডে দেখতেই পাচ্ছ কী লেখা আছে, কেন তোমার আমার রাস্তা চলা, মানে রাস্তা চলছে, সব জন্তু জানোয়ার কিন্তু রাস্তা পথ আটকেছে এই দাদুদাকে, সেই একটা থিম তুলে ধরেছে, বা সত্যি খুব ভালো ভালো থিম তুলেছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ বধুকে হত্যা করছে, মাল ফাল খেয়ে বধুকে হত্যা করছে, সেই দাদা তার ছেলেপুলে কাঁদছে, আর পুলিশ কিন্তু এসছে, সেই একটা থিম তুলে ধরেছে বধু হত্যা। আর এই সাইডে দেখতে পাচ্ছ বাবা আমি লিখিনি, তাড়াতাড়ি নইলে আমার ধরবে, এটা পড়াশুনো নিয়ে ব্যাপারটা, মানে পড়াশুনো নিয়ে তুলে ধরেছে, মাস্টার পড়াচ্ছে তো ছাত্ররা পড়ছে না, সেই রকম একটা তুলে ধরেছে। এইটার একটা কানবরস খাচ্ছে, মাস্টার কানবরস খাওয়াচ্ছে পড়া না পড়ার জন্য, সত্যি খুব ভালো, ছোটোবেলা যেগুলো সব তুলে, মানে যেগুলো করে এসেছে সেইগুলো কিন্তু এখানে তুলে ধরেছে, বা সত্যি। আর এই সাইডে দেখতে পাচ্ছ দুর্গা সংসার, শিব আছে, দুর্গা আছে, কার্তিক আছে, আর গণেশ, ঠিক আছে, সব ছেলেপুলে নিয়ে এখন কোথায় যাচ্ছে কে জানে, আর দুর্গা শিব কোথায় যাচ্ছে তাও জানি, তার সৈন্যবাহিনী মানে তার ছেলেপুলে দুটোই ছেলে, কার্তিক আর গণেশ। আর এই সাইডে দেখতে পাচ্ছ বিয়ে হচ্ছে, 15 বছর ছেলে 14 বছর মেয়েকে বিয়ে করার জন্য, সেই ধারে পুলিশ কেস করে দিয়েছে, আর এখনকার এই আইনটা নেই, ঠিক আছে, সেইটা তুলে ধরেছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ মরুভূমি এলাকায় জনবসতির লোক কীভাবে যে উট বা ভেড়া মানে বসবাস করায়, তো সেই সব নিয়ে তুলে ধরেছে, যে মরু রাজস্থানের ঘটনা হচ্ছে গরু ভূমিতে জল খাচ্ছে, ওভাবে জীবন মৃত্যুর লড়াই, মানে মরুভূমি এলাকায় জল পাওয়া যায় না, সেই রকম একটা থিম তুলে ধরেছে, সত্যি ভাবার বিষয়। আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। তো যাই হোক
ব্যাপারটা হচ্ছে যে এত খিদে পেয়েছে আর মেলায় এসে এখন আমরা এগ রোল খাবো পাঁচজন মিলে, ঠিক আছে? অনেকে এসি বাট সবাইকে নেওয়া ঘুরছি না, কারণ এই পাঁচজন মিলে আছি, পাঁচজন মিলে এখন এগ রোলটা খাবো, ঠিক আছে? আর সবার কাছে টাকা নেই, ঠিক আছে? এত গিফটে আমি গিফটে না, ঠিক আছে? তো কাকাকে আমি কাকাকে বললাম যে রোল খাওয়াতে, রোল খাওয়াচ্ছে কাকা, আর এই মালগুলোর কাছে এক টাকাও নেই, এক টাকাও নেই। ওরা বলে আমাকে তোরা খাবা, ঠিক আছে? কাকা বলতে কাকা আমাকে, কাকাকে আমি 50 টাকা দিয়েছি, কাকা আমার 50 টাকা দিতে রোল খাওয়াচ্ছে, রোল দোকানে এসে রোল খাচ্ছি, ঠিক আছে? আর এর মতো গিফটে কেউ নেই কাকা, এর মতো গিফটে কেউ নেই, এক টাকাও নেই, এক টাকা নেই। বলে তুই খাবা, হ্যাঁ দিনে 700 টাকা ইনকাম করে, তবুও পকেটে টাকা নেই, তবুও পকেটে 700 টাকা মুরগি বিক্রি করে টাকা, মুরগি বিক্রি করিস আর এখন টাকা নেই, গিফটে ঘর বাড়ি বাঁধবে বলে টাকা গুজোচ্ছে, দেখতে পাচ্ছ? এখন রোল চলে এসছে, 5টা রোল অর্ডার দেওয়া ছিল, ওর চলে এসছে। আর দেখো যে পাচ্ছে সেটা নিয়ে নিচ্ছে, মানে সে বলে বড় এইটা আমি নেবো, আর আমার বেলায় কী থাকে দেখবো। কাকা তুমি নিয়ে নাও, কাকা তুমি নিয়ে নাও, তুমি যেটা নিয়ে নাও, আর আমার মধ্যে কী থাকে দেখি। আমার মধ্যে এটা আছে সব, যেটা মধ্যে একটা করে রোল নিয়ে নিয়েছে, ঠিক আছে? তো গাইস অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু আমাদের ফুলকি ম্যাডাম স্টেজের মধ্যে উঠলো, আর এখন বাজে প্রায় 1টার মতো, মানে অনেকটা রাত হয়ে গেছে। কিন্তু ফুলকিকে দেখার জন্য যে কত মানুষ যে সারাদিন ওয়েট করে আছে বলার কিছু নেই, দেখতে পাচ্ছ? কত মানুষ যে সন্ধ্যা থেকে বসে আছে শুধু ফুলকিকে দেখার জন্য, আর সেই ফুলকি কিন্তু এখন স্টেজের মধ্যে উঠেছে। আর আমিও জানতাম না যে কে ফুলকি, কারণ আমি সিরিয়াল তো দেখিনি কোনোদিন। যাই হোক, ফুলকি ম্যাডাম উঠেছে আর আমি ফুলকিকে দেখছি, আর তোমাদেরও দেখাচ্ছি, শেয়ার করছি, যাই হোক সব কিছু শেয়ার করছি। আমি অনেক দূর থেকে কিন্তু ওভারটা করছি ভিডিওটা। যাই হোক, ফুলকির কিছু বলবে বা কিছু কথা বলবে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে, চলো দেখতে থাকো। এখন ঠিক 8টা বাজে আর ফুলকি কিন্তু টেজে উঠেছে। ফুলকিকে দেখার পর কত মানুষ যে চলে যাচ্ছে দেখার নেই, এই দেখার জন্য সারা রাত ধরে কিন্তু মানুষরা বসছিল। ফুলকি টেজে উঠছে, তারপর সব ঘরে পালাচ্ছে, যার জন্য এতক্ষণ ধরে বসছিল সে আসতে, তাকে দেখার পর সবাই চলে যাচ্ছে। তো বাট আমরাও জানতাম না কে ফুলকি, আমরাও দেখে নিলাম, তারপর আমরা বাড়ি চলে যাচ্ছি। আর ফুলকি টেজে গান করছে, আর যারা নাচা নাচতে যে ভাই আমরা চলে যাচ্ছি, রাত জেগে গেলাম নেই, কালকে আবার শিবরাত্রি আছে, অনেক জায়গায় যাবার কথা আছে আমাদের, তো সেই লেভেলে ব্লগটা করবো, ঠিক আছে? বাড়ি যাচ্ছি এখন, তো চলো।